বেশ কিছুদিন ধরে ছৈলেন্টা এলাকার তিলক পাড়ায় চুরির প্রবণতা বেড়ে যায়। গ্রামবাসীরা চোরদের ধরতে ওঁত পেতে থাকে। সম্প্রতি একটি বাড়িতে চুরি করতে যায় ধর্মনগর মহকুমার বিকাশ রবিদাস নামের কুখ্যাত চোর। সেই বাড়িতে সিসিটিভির ক্যামেরায় বিকাশ রবিদাসের ছবি বন্দী হয়ে যায়। সিসিটিভি ক্যামেরার ছবি অনুযায়ী বিকাশ রবিদাসকে ধরতে গ্রামবাসীরা নেমে পড়ে অভিযানে। মঙ্গলবার সকালে ছৈলেন্টা এলাকার তিলকপাড়া গ্রামে সেই কুখ্যাত চোর বিকাশ রবিদাস পা রাখতেই তাকে ধরে ফেলে এবং উত্তম মধ্যম দিয়ে বেঁধে রাখে গাছের সঙ্গে। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই গ্রামের বিভিন্ন বাড়ি থেকে একাধিক মোবাইল ফোন সহ বিভিন্ন ধরনের স্বর্ণের গহনা চুরি করে নিয়ে যায় বিকাশ। কি কি জিনিস চুরি করে নিয়ে গেছে তার স্বীকারোক্তি দেয় পুলিশের কাছে। সোনার জিনিস আসলো, সোনার জিনিস আসলো, গলার লকেট আসলো, কানের আসলো, কানের গজুর আসলো, দুই জোড়া বালা বড় আসলো, বালা চারটা, বালা চারটা, আর গলার বলা যেতে পারে পুলিশ যা করতে পারলো না স্থানীয় গ্রামবাসীরা তা করে দেখালো। সিসিটিভি ক্যামেরার ফুটেজের সাহায্যে চোরকে আটক করে তুলে দিল পুলিশের হাতে। সান্ধন টিভি।